ম্যাম এর মধ্যে আবার সিসিটিভির কথা আসছে কোথা থেকে ম্যাম ম্যাম আপনি কিন্তু ওই মেটার কথা একদম শুনবেন না ও আপনাকে কনফিউজ করার চেষ্টা করছে তুমি বা সিসিটিভির কথা এরকম রিয়্যাক্ট করছো কেন না ম্যাম আমি আমি রিয়্যাক্ট করছি না ম্যাম আমি শুধু আপনাকে এটা বোঝানোর চেষ্টা করছি যে ঘড়িটা যখন রানুর ব্যাগ থেকেই পাওয়া গেছে তাহলে আবার বেকার বেকার সিসিটিভি ফুটেজের কি দরকার দরকার আছে কাউকে শাস্তি দেওয়ার আগে আমি শিওর হতে চাই সত্যি সে দোষটা করেছে কি না আর যখন একটা সুযোগ চেয়েছে আমি তখন সেই সুযোগটা ওকে দেব Yes, ma'am. এক্ষুনি আজকে ইংলিশ ডিপার্টমেন্টে সিসিটিভি ফুটেজটা নিয়ে এসো আমি দেখব ওকে ম্যাম 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 আমি আমি আসলে আপনাকে বলতে চাইছিলাম যে চুপ এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না যা বলার এরপরে আমি বলবো সিসিটিভি ফুটেজ দেখার পর ক্লিয়ার ম্যাম এই যে পেন ড্রাইভ এর মধ্যে সিসিটিভি ফুটেজ আছে কানেক্ট করো ইয়েস ম্যাম ও গড রানুকে বিপদে ফেলতে গিয়ে তো আমি বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে তুমি যাও ওকে পরেও তুমি কিছু বলবে ঐশ্বর্য নিজের ক্লাসমেটকে এভাবে ফাঁসাতে তোমার লজ্জা করলো না তুমি এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে বেরিয়ে যাও বলছি ম্যাম ম্যাম আমার ভুল হয়ে গেছে ম্যাম প্লিজ ম্যাম আমাকে ক্ষমা করে দিন রানু রানু বিশ্বাস করো প্লিজ কিছু মাইন্ড করো না দেখো আমি তখন প্রচন্ড রেগে গেছিলাম আর রাগের মাথায় আমি এই কাজটা করে ফেলেছি প্লিজ জানু আমাকে ক্ষমা করে দাও ম্যাম ম্যাম প্লিজ আমাকে শাস্তি দেবেন না ম্যাম আই নিড আ চান্স প্লিজ ম্যাম শাট আপ যে অন্যায় তুমি করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে চুরি করার অপরাধে আমি রানুকে রাস্টিকেট করতে যাচ্ছিলাম তাহলে যে ওকে চোর সাজিয়েছিল তার বেলায় আলাদা শাস্তি হবে কেন না ম্যাম না প্লিজ ম্যাম আমার সাথে এরকম করবেন না ম্যাম প্লিজ ম্যাম কান্না থামাও আমার সামনে কেঁদে কোনো লাভ নেই আমি তখনই তোমার শাস্তি আটকাবো যদি রানু তোমাকে ক্ষমা করে দেয় রানু তুমি কি ওকে ক্ষমা করতে চাও রানুকে আমায় ক্ষমা করবে না না কোনো চান্সই নেই ও তো শোধ নেওয়ার জন্য এরকমই একটা সুযোগ খুঁজছিল আমি তোমায় ক্ষমা করলাম অ্যাশ এত বড় ঘটনার পরেও তুমি ওকে ক্ষমা করে দিলে হ্যাঁ ম্যাম আমার হাজবেন্ড বলেন অন্যায়কারীকে নয়
অন্যায় কে ঘৃণা করো। আবার আবার আমাকে অপমান করলো রানু। ও গড, আসুন আসুন আপনারা। এই যে, এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িতে রানু আর ধুবো থাকে। ওডামি, এ তো তালা দেয়, এবার কি হবে? কি ভাবছি কি হবে এখন বর্দা ভাই? হ্যাঁ, রানুর বাড়িওয়ালাকে যে তোর মা টাকা খাইয়ে ফাঁদ পেতে রেখেছে ওদের উচ্ছেদ করার জন্য, সে খবরটা ওদের জানাবো কি করে? ওরা তো নেই। হ্যাঁ, একটু তো সাবধান হওয়ারও সুযোগ পাবে না রে। কি হচ্ছে নাকি? আপনারা অন্যের ঘরের মধ্যে তালা খুলে ঢুকে যাচ্ছেন কি? আপনারা করতে গেলে তুমি কে হে ভাই? তুমি কে? এ ঘর আমার, এই ঘরের মালিক আমি। আমার ঘরে আমি কখন তালা দেব কি তালা খুলে রাখবো সেটা কি তোমাকে কই ফেরত দেবো? হ্যাঁ, যত সব উটকো মাল এখানে এসে জোটে। কিন্তু সুহিদের ঠেকছে না। হ্যাঁ, আমার মনে হচ্ছে রানুরা ঘরে নেই, তো ওরা এই সুযোগে রানুদের মালপত্র হাতিয়ে নিতে এসছে। আমি একটা কাজ করি, আমি না ভিতরে গিয়ে বিষয়টা দেখি কি হচ্ছে। হ্যাঁ, তুমি এখানে সাবধানে থাকবে। না, আমি দাঁড়িয়ে আছি। তুই যা। উমা, কর্তা মা না? কর্তা মা, কর্তা মা, আপনি এখানে? কোকটা পরে বলবি, আগে শিগগিরই ভেতরে ঢোক। কেন? ওরা তোদের বাড়িওয়ালা তোদের বাড়ি ছাড়া করতে এসেছে। দেখি যা, শিগগিরই যা। কি হয়েছে? হ্যাঁ, একি একি কি করছেন আপনারা? এখনো কিচ্ছু করিনি, দেখুন এবার কি করি। হ্যাঁ, সরে যাও। এটা কিন্তু আপনারা করতে পারেন না। কি হয়েছে আগে বলুন। বলবো না, এটা আমাদের ঘর, আমাদের যা ইচ্ছা তাই করবো। তোমরা সরে যাও, সরে যাও এখান থেকে। আরে কি দাদা, দাদা একটু দয়া করুন, আপনারা আমাদেরকে এভাবে এখান থেকে উৎখাত করে দেবেন না, একটু দয়া করুন। দয়া করবে? যেন দয়ার দোকান খুলে বসেছি, বুঝলে কি না? আমরা আপনাদের কোনো কথা শুনবো না, আমাদের ঘর এক্ষুনি খালি করে দিতে হবে, ব্যাস। বুঝলে কি না? দেখি একটু শুনুন, শুনুন কি হচ্ছে, এগুলো কি কি হচ্ছে? ঠাম্মি, তুমি এখানে কি করছো ঠাম্মি? আর এসব কি হচ্ছে? রানু রে, ওই দেখ বৌমা তোর বাড়িওয়ালাকে টাকা খাইয়ে তোদের উচ্ছেদ করার ব্যবস্থা করেছে, সব ফেলে দিচ্ছে। দেখ মা, ওই রানুকে তো আর কিছুতেই সহ্য করা যাচ্ছে না আন্টি। আজকে শুধুমাত্র ওই মেয়েটার জন্য আমাকে প্রিন্সিপালের কাছে কতগুলো কথা শুনতে হলো। ওই রানুকে কিছুতেই দমানো যাচ্ছে না। চুপ কর মরেন দাশা, তোর দৌড় আমার বোঝা হয়ে গেছে। দেখো সারাক্ষণ হাই 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 বললে কিচ্ছু হয় না। দেখে তুমি যখন মহারানী বসুদেবীর তীরে রাজসভায় এসেছো, তখন একটা উপায় না, আমি তোমায় বাতলে দেবো মরণ দশা। আপনি ওকে একটু বুদ্ধি দিন তো, আপনি বুদ্ধি দিন। বাচ্চা মেয়ে তো, একা একা কত মাথা খাটাবে। আমার আর আপনার দুজনে ওর পাশে থাকা উচিত, একটু বুদ্ধি দিন, বুদ্ধি দিন। হ্যাঁ, এই দেখ, এ দেখো রানুকে তো আমি ছোটবেলা থেকে দেখছি। ওকে কিন্তু কষ্ট দিয়ে তুমি বাগে আনতে পারবে না, কিন্তু ওর নিজের লোক যদি কষ্ট পায় তখন কিন্তু ভেঙে পড়ে। সেই জন্যই বলছি মরণ দাসা, তোমার যদি রানুকে কষ্ট দেওয়ার ইচ্ছে থাকে তাহলে তুমি ধ্রুবকে কষ্ট দাও। তাহলে যদি সামলানো যায় রানুকে, রানুকে কষ্ট দিতে হলে ধ্রুবকে কষ্ট দেবে। দেখো মরণ দাসা, যে কোনোভাবে একটা
ধ্রুবকে ফাঁদে ফেলো, তাহলে দেখবে রানু নিজে থেকে এসে ছপাত করে সেই ফাঁদের মধ্যে পড়বে। Yes, auntie, I like the plan. ঠিক আছে, তুমি যেরকম ভাবে বললে আমি ঠিক সেরকমটাই করব। রানুকে ফাঁদে ফেলে ধ্রুব স্যারকে না পাওয়া পর্যন্ত আমি একদমই থামব না। মামু চলো আমার সাথে। রানী শাশুড়ি, বলো বেবি মন্ত্রী, বলো। রানী শাশুড়ি, তোমার একটু লেগ ডাস্ট দাও না গো, আমি মাথায় করে রাখবো। তুমি যা আইডিয়া বার করে দিলে, বাবা রে বাবা, রানু এখন যা জোর ভাষণ বসবে না। আমরা কোন টাকা বাবু আগে ভাগে পাইনি, বুঝলে কিনা? আর শোনো, বাড়ি ছাড়তে হবে মানে এক্ষুনি ছাড়তে হবে। এগুলো কি বলছেন আপনি? আমার হাজবেন্ড অ্যাডভান্স বাবার টাকা আপনাদেরকে দিয়েছে, এটা আমি নিজে জানি। দাদা দাদা, ওরা কিন্তু মিথ্যে কথা বলছে। প্রাণরা নিজের দামি দামি বইপত্রগুলো বিক্রি করে বাড়ির টাকা দিয়েছে, বাড়ির টাকা জোগাড় করেছে। লাই 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 লাই, ডাহা মিথ্যে কথা, ডাহা মিথ্যে কথা বলছে। বেশ বেশ, যদি তাই হয় তোমার বরকে ডাকো, তোমার বরকে ডাকো, ডেকে উনি দেখাক আমাকে যে অ্যাডভান্স টাকা দিয়েছে তার রসিদ দেখাক। ডাকো, কইছে কই, ডাকো। ঠিক আছে ঠিক আছে, প্রাণরা আসলেই প্রমাণ হয়ে যাবে যে কারা মিথ্যে কথা বলেছে। মা মা, প্রাণনাথ কোথায়? আমি তো জানি না। জানি না মানে? তুই বেরিয়ে গেলি তো, তারপরেই উনি চলে গেলেন। কোথায় গেলেন কি, কেউ তো কিছু বলে যায়নি। মানেটা কি, কোথায় গেল মানুষটা? আমি না কিছুতে বুঝতে পারছি না মামু, কিভাবে ওই ধ্রুবকে ফাঁদে ফেলে রানুকে ফাঁসানো যায়। আচ্ছা এখনই বুঝতে হবে কেন, এত ভাবছিস কেন বল? কে মাথা দিব্যি দিয়েছে? একটু মাথা থেকে ঠান্ডা রাখ না, শান্ত থাক, তারপর ঠান্ডা মাথা টুক 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 করে। না মামু, আমি কিছুতেই ঠান্ডা হয়ে বসতে পারছি না। যতক্ষণ না আমি রানুকে একটা উচিত শিক্ষা দিতে পারছি, ততক্ষণ আমার মাথা ঠান্ডা হবে না। হবে হবে হবে, সব হবে। আছি তো নাকি? হ্যাঁ আছি তো। শুধু তোকে একটা জিনিস আমি বলবো, মন মরা হয়ে থাকবি না সোনা ভাগ্নি আমার। দেখ তোকে তোকে যদি আমি চিন্তা করতে দেখি না, তাহলে কিন্তু আমি শান্ত থাকতে পারি না সোনা ভাগ্নি আমার। তুই তো জানিস সারাটা জীবন আমি তোকে চিন্তা থেকে দূরে রেখেছি, কি রেখেছি কিনা বল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি তোর মন ভালো করে দিচ্ছি। এই ড্রাইভার, গাড়ি দাঁড় করো তো। কি হলো মামু, তুমি আবার এখন গাড়ি দাঁড় করাতে বলছো কেন? কারণ আছে, আমি যখন বলেছি তখন কারণ আছে। আরে এই ড্রাইভার, গাড়িটা দাঁড় করে না, আয় নাম নাম। নাপো কেন, কি হয়েছে আবার? শোন আমি আমি তোকে একটা কথা বলি, তুই এখানে মন মরা হয়ে বসে থাকবি আর আমি তোর পাশে বসে বসে তোকে দেখবো, না একদম হবে না। তুই আমার সাথে এখন নামবি। সাউন্ড একটা সোনার দোকান আছে, টলন টলন সোনা, সেখান থেকে তোর পছন্দ মতো যা পছন্দ হয় তোর, তুই কিন্তু। মামু ছাড়ো না এখন, এইসব বাদ দাও না। এবার কিন্তু রাগ করবো, বকা খাবি কিন্তু আমার কাছে। আমি বলছি না, চল আমার সঙ্গে। আরে সোনা কিনলে মনটা ভালো হয়ে যায়, মনটা সোনা 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 হয়ে যায়, বুঝিস না কেন? চল চল চল, আচ্ছা ঠিক আছে চল,
তুমিও না পারো বটে। চল চল সোনা ভাগ্নি আমার, আয় চল 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 আয় 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 আমার বন্ধুর দোকান, চল 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 চল। তোমার যদি রানুকে কষ্ট দেওয়ার ইচ্ছে থাকে তাহলে তুমি ধ্রুবকে কষ্ট দাও। মরণ দশা যে কোনো ভাবে একটা ধ্রুবকে ফাঁদে ফেলো, তাহলে দেখবে শিশির করে রানু নিজে থেকে এসে ছপাত করে সেই ফাঁদের মধ্যে পড়বে। কি হলো, আবার দাঁড়িয়ে রইলি কেন? চল আমার সঙ্গে। দাঁড়াও মামু, আমি এখানেই যাব। এখান থেকে গয়না কিনবি? মানে এখান থেকে আমি কোনো গয়না কিনব না, ধ্রুব স্যারকে ফাঁসাবো। আর ধ্রুব স্যারকে ফাঁসালেই রানু উচিত শিক্ষা পাবে। আচ্ছা মামু, এই দোকানের মালিক তোমার বন্ধু না? কি করবি তুই? কিরে রানু, কি হয়েছে? দাদা তুমি একটু আশপাশটা দেখবে, যদি তুমি ওনাকে খুঁজে পাও। কিন্তু তোদের এই অবস্থা ফেলে আমি কি করে যাই বলতো বন্টি? দাদা ওনাকে খুঁজে না পেলে তো আমরা এটা প্রমাণ করতে পারবো না যে আমরা ওনাদেরকে টাকা দিয়েছিলাম। ঠিক আছে, সাবধানে থাকিস কিন্তু। আমি দেখছি। আপনার সাহস কি করে হলো আমার মা লক্ষ্মীর ছবিতে হাত দেওয়ার? আমার মা লক্ষ্মীর যদি কিছু হয়ে যেত না, আমি আপনাদের কাউকে ছেড়ে কথা বলতাম না, কাউকে না। আরে রাখো রাখো, পকেটে কানা করে নেই, মা লক্ষ্মীর ছবি আগলে বসে আছে। শোনো, যেখান থেকে এসেছো না সেই মা লক্ষ্মীর মন্দিরে গিয়ে ঠাই খোঁজো গে। হ্যাঁ, বুঝলে কি না? তা তোমার বর তো এখনো এলো না, তা সে যে আগাম টাকা দিয়েছে তার তো কোনো প্রমাণ নেই। চুপচাপ ফটো এখান থেকে। আরে মহিম বাবু, আপনি কি আমার কম দিনের পরিচিত লোক? আর আপনার জন্য আমি এইটুকু করবো না। ছেলেটি আজই জয়েন করেছে, ওকে ফাঁদে ফেলতে খুব একটা অসুবিধা। আমি জানতাম। শুধু একটা কথা মাথায় রাখবেন, আপনি যখন ধ্রুব স্যারকে ফাঁসাবেন তখন আপনার দোকানে সিসি ক্যামেরাগুলোকে অফ রাখবেন, না হলে ওগুলোকে ওরা প্রুফ হিসাবে ব্যবহার করবে। কোনো চিন্তা করবেন না, মহিম বাবু বলেছে কাজ হয়ে যাবে। কি বলেছিলাম তোকে? শোনো, দোকানের সিসি ক্যামেরাগুলো বন্ধ করে দাও। কেমন চলছে কাজ? হ্যাঁ স্যার, ভালো চলছে। আজকে কত টাকা সেল? আমাকে আমি 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 আচ্ছা। হ্যাঁ
ক্যাশ কম হচ্ছে ক্যাশ কম হচ্ছে সে কি না না স্যার মানে হিসাব তো ঠিকই আছে আমি নিজে মিলিয়ে দেখেছি স্যার আপনি একবার দেখুন হিসাব মেলানোটা কি আমাকে তোমার কাছ থেকে শিখতে হবে হ্যাঁ 30,000 টাকা কম হচ্ছে এখানে কোন নিজে কোন এবার চুম্বে মজা।